রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক বোমা হামলা চালায় তাহলে তাদের সেনা ও সামরিক সরঞ্জাম ধ্বংস করবে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা। একই সঙ্গে কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরও ডুবিয়ে দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস। সংবাদ মাধ্যম এবিসি নিউজের সাথে আলাপচারিতায় এমন হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মস্কো নিজেদের হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করবে বলে সম্প্রতি হুমকি দিয়েছিলেন পুতিন। তার এই বক্তব্য ঘিরে দেখা দেয় পারমাণবিক হামলার শঙ্কা। এবিসি নিউজকে মার্কিন সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, ধারণা দেওয়ার জন্য বলছি, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মিলিত প্রচেষ্টার নেতৃত্ব দিয়ে রাশিয়ার পারমাণবিক হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে প্রত্যেক রুশ সামরিক শক্তিকে ধ্বংস করা হবে। ক্রিমিয়ায় রুশ বাহিনী ও কৃষ্ণসাগরে তাদের প্রত্যেক জাহাজেরও একই পরিণতি হবে।